আমি যদি তারা কোনো আন্দোলনের নামে ভাঙা গাছগুলি মাঝে মাঝে একটু পড়ায় তখন সেটা আমাদের পড়ালে কেউ ইস্যুসে টাকাটাও পেলো আর তাদের আন্দোলন চলবে সেটাও অবশ্য করে কিন্তু নতুন গাছগুলির জন্য না পড়ে ধ্বংস তো কাজগুলি যাতে না হচ্ছে সচেতনতা আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারাও একটু জনসচেতনতা নির্দেশ না আমাদের প্রকল্পই আছে যে যত পুরনো খাল নদী জলাধার সেগুলিতে আবার নতুন করে খনন করে সেগুলি জল প্রবাহটা বাড়ানো এটা কিন্তু কাজ চলছে আমরা করে দিচ্ছি সেটা আমরা করবো আর আমাদের সবসময় এটাই চেষ্টা আর জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা থেকে রক্ষা আমরা কিন্তু আমাদের আমরা ট্রাস্ট ফান্ড করেছি আমরা সব থেকে বেশি কিন্তু নিয়েছি যদিও আমরা ক্ষতিগ্রস্ত না কিন্তু এই যে $100 মিলিয়ন একটা প্রতিশ্রুতি এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের যে প্রতিবার আমরা যখন এই জলবায়ু সম্মেলন হয় অনেক প্রতিশ্রুতি পাওয়া যায় আমরা অনেক ডিমান্ড করি কিন্তু কাজের বেলায় তেমন কোনো অর্থ আগে দেয় যদি ধনী দেশগুলি বা যারা আজকে নিজেরা উন্নয়ন করে ফেলেছে উন্নত হয়ে গেছে তাদের কারণেই কিন্তু আজকে এই জলবায়ু পরিবর্তনটা এবং তার অভিজ্ঞতা থেকে মানুষ কষ্ট পাচ্ছে তাদেরই যেটা দায়িত্ব সব থেকে বেশি ছিল এখানে অর্থ বরাদ্দ করা তারাই কথা বলার সময় দিয়ে দেয় সবই মুখে দেয় কিন্তু কাজে খুব কম থাকে এবং এটা নিয়েও কিন্তু আন্তর্জাতিকভাবে সবসময় আমরা কথা বলে যাচ্ছি ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের নিজস্ব কর্মসূচি কিন্তু আমরা আমাদের নিজস্ব কর্মসূচি কিন্তু বাস্তবায়ন করে যাচ্ছি যেমন আমরা প্রতি বছর বৃক্ষরোপণ করি বনায়ন বৃক্ষরোপণ এটা কিন্তু আমাদের দলের একটা কর্মসূচি আমরা সেই 84 সাল থেকে কিন্তু শুরু করেছিলাম আমাদের কৃষকদের দুটো দায়িত্ব তারা এটা উদ্যোগ নেয় আমরা আমাদের ছাত্রলীগ বা যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ বা অন্যান্য সহযোগী সংগঠন মহিলা আওয়ামী শ্রমিক লীগ প্রত্যেকে আমাদের কিন্তু নির্দেশ দেওয়া আছে যে সকলে যেখানে যেখানে পারে বৃক্ষরোপণ করবে যদিও প্রচণ্ড খরা এই খরার থেকেও আমাদের কিন্তু গাছ কিন্তু আপনি দেখবেন যত গরমই হোক আপনি যদি গাছের নিচে দাঁড়ান তখন কিন্তু একটা প্রশান্তি পাওয়া যায় এই উচ্চ তাপ থেকে বাঁচা যায় তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা প্রচেষ্টা সবসময় আছে আমরা এটা করে যাই আর পয়লা বছর আসার প্রতি বছর পয়লা আসার যেটা আওয়ামী লীগের কর্মসূচি থাকে আমাদের কৃষক লীগ যেটা মানে দায়িত্ব থাকে যে বৃক্ষরোপণ করা আর এবারও আমরা বিশেষভাবে কর্মসূচি চালিয়েছি আমি দেশবাসীকে আহ্বান করবো যে যার যেখানে যত জায়গা আছে সবাই ব্যাপকভাবে গাছ লাগবে ছাদের উপরেও ছাদ বাগান করলে কিন্তু নিচে ঘরটাও ঠান্ডা থাকে কাজে এভাবে যদি আমরা আমাদের নিজেদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে মোকাবেলা করা এবং নিজেদের সাক্ষমতা করে তোলা সেটাই বেশি গুরুত্বপূর্ণ এখন আমরা প্রতিশ্রুতি যেটা পাচ্ছি কিন্তু আসলে টাকা তো দিচ্ছে না এটা তো বাস্তব কথা তাও আমরা বারবার বলেই যাচ্ছি এটাই হলো কথা মাননীয় প্রধানমন্ত্রী আমি পাচ্ছি অল্প দামে সেই মেশিন কিনে খুব দ্রুত কাজ হচ্ছে এবং রোদের সাথে পাল্লা দিয়ে ধান শুকানো হচ্ছে ফলে ধানের দাম এবং একই সাথে আমাদের দেশের সকল মানুষ যেন তাদের সামর্থ্য অনুযায়ী চাল কিনে খেতে পারেন এটি একটি দারুণ চ্যালেঞ্জ আপনার সামনে যেটি বারবার আপনি মোকাবেলা করেছেন ফলে অনেক মানুষ আপনি সুনির্দিষ্টভাবে বলেছেন যারা বেতন দিয়ে সংসার চালান তাদের জন্যই আসলে এখন একমাত্র সংকট সন্তানাদি নিয়ে চলা ফলে তাদের জন্য এই সময়ে বাড়তি কিছু বলবেন কিনা আপনি গতবার আম ট্রেন চালু করেছিলেন আমের ফলন অনেক ভালো হয়েছিল এবার দুঃখের খবর আমের ফলন 1/4 হয়েছে ফলে সেইখানে এই মুহূর্তে সামান্য সেচের দরকার কৃষকরা আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন না একদম ধানের পানি দিতে গিয়ে লোডশেডিংয়ে সময় মতো এই মুহূর্তে যদি পানি দেওয়া যায়
একদম আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন তারা আপা, যে যদি আপনি একটু বলে দেন ওখানে অগ্রাধিকার ভিত্তিতে আমবাগানগুলোতে যদি এই মুহূর্তে পানি দেওয়া যায় তাহলে হচ্ছে আমাদের যে আম এসেছে এটা ধরো গাছে পানি দেবে কিভাবে? শিকড় তো অনেক দূর মাটির নিচ পর্যন্ত যায়। ওরা দেয় আপা, সে শুধু ওরা চাচ্ছে যে বিদ্যুৎটা যেন অগ্রাধিকার ভিত্তিতে একটু দেওয়া হয়। এবার আমাদের ইতিমধ্যে কিন্তু হাওরের ধান প্রায় কাটা শেষ, গত পরশু পর্যন্ত আমি জানি 80% ধান কাটা হয়ে গেছে, বাকি তো এতদিন হয়ে যাচ্ছে। আর চলন বিল সহ বিল অঞ্চলেও কিন্তু ধান কাটা খুব দ্রুত চলছে, কারণ এখন তো বেশি নেই, বেশি খুব বেশি তার শ্রমিক ভাড়া করতে হচ্ছে না, যেটা যন্ত্রের মাধ্যমে করে ফেলছে। এটা কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু যান্ত্রিকীকরণে হাওড়া অঞ্চলের 70% আমরা ভর্তি হয়ে যাচ্ছি, আর অন্য যে ক্ষেত্রে 50%। পাশাপাশি আমরা কিন্তু সারের দাম বেশি দামে কিনে কম দামে কিন্তু দিচ্ছি, উন্নত মানের বীজ দিচ্ছি, সব দিক থেকে কৃষক যাতে চাষ করতে পারে সেটা। হ্যাঁ, দামের ব্যাপারে ধানের দামও কিন্তু সুনির্দিষ্ট করে দেওয়া আছে, এটা করে দেওয়া আছে এবং সেটাই থাকবে। আর চালের ব্যাপারে এখন চালের দাম কখনো বাড়ে কখনো কমে, আবার আগে যারা একেবারে মোটা চাল খেত এখন হয়তো তারা মোটা চাল খায় না, একটু মাঝে মিঠে খায়, তখন মোটা দাম বাড়ে। তো সেখানে কৃষক এটা এই জায়গাটা খুব একটা মানে খুবই একটা সন্ধি করে থাকা হয়, যেটা হলো দাম যদি বেশি কমে কৃষকরা মানে ফসল ফলানোটা আগ্রহ হবে, আর যদি কৃষক ন্যায্য দামটা পায় সে দ্বিগুণ ফসল ফলাবে। আবার দাম বাড়লে পরে যার সুনির্দিষ্ট পয়সা চলে তাদের কিনে খেতে কষ্ট হবে। এই জায়গাটা বিবেচনা করেই তো আমরা এই যে পারিবারিক কার্ড যে ব্যবস্থা করে দিয়েছি, এখন যখন ধান উঠে গেছে এবং আমাদের কিন্তু সবসময় হাতে একটা মজুদ থাকে, আপৎকালীন সময়টা মোকাবিলা করার জন্য আমরা একটা মজুদ রাখি এবং সেটা এখনও আছে, সবসময় থাকবে। আবার যখন এই যে এখন বড়ো উঠবে আমাদের তো কিছু গুদাম খালি করতেই হবে, যেটা আমরা যে রোজার সময় ব্যাপকভাবে খাবার বিলি করলাম, বিলি করে আমাদের কিছুটা জায়গা তৈরি করতে হবে, তাই প্রত্যেকটা গুদামের উপরে নজর রাখা, যেগুলি নিচের দিকে থাকে সেগুলি উপরে তুলে নিয়ে আসা, সেগুলি বিভূতে দিয়ে দেওয়া, কোন চালটা কতদিন টিকবে সেটা হিসাব করে সেই অনুপাতে মানুষের মাঝে বিলি করা, এই সব কাজগুলি কিন্তু আমরা করেছি। সেটাও থেকে আমি মনে করি যে এবার যে হারে আমরা বলতে যেভাবে ফসল আসছে, আর এখন তো আমাদের সব জায়গায় তো ধান পেকে গেছে, এখন তো পানি দেওয়ার সময় এখন কেটে ফেলার সময় অলরেডি কাটা শুরু হয়ে গেছে, ধান পরবর্তীতে আমাদের পরবর্তী ফসল কোথায় আবার কি সেটা আমরা উত্তর দিচ্ছি। এখন আমাদের গবেষণা করে কৃষি সাফল্য অনেক বেশি, এখন আর কোনো জমি খালি থাকে না, এটা হলো বাস্তব। তরি তরকারি ফলগুলো তো খুব ভালো হচ্ছে, সব কিছুই হচ্ছে, এই খরাটা এটা একটা সাময়িকভাবে আসছে এটা ঠিক, তো মনে হয় আস্তে আস্তে আমরা এখান থেকেও ঋতুবাবত পাবে। আমাদের দেশে তো সবসময় গ্রীষ্মকাল, আমাদের ছোটো নদী চলে পাখে পাখে বৈশাখ মাসে তার হাত পুজো থাকে, পার হয় কত গাড়ি পার হয়, তো এই যে এটা এটা আমরা ভুলে যাই কেন, এটা আমরা ভুলে যাই কেন, যে আসলে বৈশাখ চৈত্র বৈশাখ মাসে তো এরকম শুকনো হয়ে যায়, কিন্তু আবার বর্ষাকালে কেমন পানি আসবে, আবার হয়তো বেশি বন্যা হলে তখন আবার দুঃখ হবে যে বন্যা হলো কেন, তো আমরা নদী ড্রেসিং করাচ্ছি, খাল টাল ড্রেসিং করছি, এমনকি পুকুরগুলি ড্রেসিং করাচ্ছি, আর কিছু তো করে ফেলছে, এখানে তো আমাদের কিছু করার নেই, যে বক্স কালভার্ট করে করে আমাদের বিলগুলি সব একদম দালান কোঠা হয়ে গেছে, তো তাদের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয় আবার পানি এটাও কমে যায়। তো যা আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি সারা বাংলাদেশে, আর ওই খালটা দখল এখন কিন্তু আমরা দখলমুক্ত করে দিচ্ছি, একটা জোর করে আবার এখন গরু চাষ করেছে অনেকে, তাহলে ধানটা কাটার পরে কোনো কোনো এলাকা আছে এই তারপরে খালগুলি কেটে দেবো, যা প্রযুক্তিতে দেওয়া আছে সারা বাংলাদেশে আমরা করে যাচ্ছি।